বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে ধর্না শুরু করেছে তৃণমূল। 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা গত 2 বছর ধরে বাংলায় বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। আর সেই বঞ্চনার অভিযোগে এবং দিল্লিতে রাজ্যের প্রাপ্য টাকা আদায় গিয়ে দিল্লি পুলিশের হাতে তৃণমূল নেতা নেত্রীদের হেনস্থার প্রতিবাদে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যপাল শিলিগুড়ি থেকে কলকাতায় না ফিরে সোজা চলে যান দিল্লি। আর তাই যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত রাজভবনের সামনেই মঞ্চ খাটিয়ে ধর্নায় বসেছেন তৃণমূল নেতা কর্মীরা। আর এর নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল দেখা না করা পর্যন্ত তিনি ওই ধর্নার মঞ্চেই বসে থাকবেন। বৃহস্পতিবারও সারা রাত ধর্নার মঞ্চের পাশে অস্থায়ী ক্যাম্পে ছিলেন তিনি। ঘোষণা মতোই শুক্রবার সকালবেলা 11টায় ফের শুরু হয় ধর্না কর্মসূচি। এদিন বেলা 11:50 নাগাদ ধর্না মঞ্চে ওঠেন অভিষেক। ধীরে ধীরে জমা হতে দেখা গেল তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দকেও। শুক্রবার সকাল থেকেই পুলিশি তৎপরতা দেখা যায় তৃণমূলের ধর্না মঞ্চের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। আরও শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। বৃষ্টি আটকাতে মজবুত ছাউনি বসানো হয়েছে, যাতে ধর্না মঞ্চেই রাত কাটানো যায়, তার জন্য লাগানো হয়েছে পর্দা। জানা গিয়েছে মঞ্চের পিছনে অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল, আর সেই ক্যাম্পেই রাতে ছিলেন অভিষেক। এদিকে রাজভবন সূত্রে জানা গিয়েছে শুক্রবারও রাজ্যপালের কলকাতা ফেরার সম্ভাবনা খুবই কম, তাই শুক্রবারও আদৌ রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হবে কি না তা নিয়েও থাকছে বড় সড় প্রশ্ন। তবে কি এদিনও সারা রাত ধর্না মঞ্চেই কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।